সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার খামারের পাশেই আমি কিছু কলা গাছ রোপণ করেছি আর এই যে এটা একটু আগে রোপণ করা এটার এই কলাটার ফলন দেখেই আমি পাশাপাশি আবারও মানিক কিছু চারা রোপণ করেছি মানিকের কারণ এই কলাটা যদি আপনাদের একটু দেখাই দেখেন কলাটার কি কী সুন্দর সাইজ এবং যেই গ্রোথটা যদি বলি ক্যান্দের মানে আমরা যেটাকে ক্যান্দ বলি ক্যান্দি বলি কলার সেটা কিন্তু দেখেন কতটা বড় যদি আমি একটু এভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন অনেকটাই বড় আর এটা হচ্ছে সাগরী কলা তো এটার গ্রোথ দেখেই আমি ভাবলাম যে যদি কলা লাগানো যায় পাশে পাশ দিয়ে মানে জমির চারিপাশ দিয়ে এরকমভাবে লাগিয়েছি এটা দেখেন কারণ দেখলাম যে একটা কলাতে তেমন পরিশ্রম করতে হচ্ছে না আমাদের এই যে মানে জমির পাশে যে জমিতে যদি আমি সার প্রয়োগ করি তাহলে ওই সারের সাথেই কলাগুলো মানে বৃদ্ধি পাবে সো এটাতে আলাদাভাবে তেমন সার প্রয়োগ করতে হয় না সে কারণেই এখানে দেখেন পুরো জমিটাই কিন্তু আমি এভাবে যদি দেখাই আপনাদের পুরো জমিটাই এভাবে লাগিয়েছি চারা চারাগুলো কলার তো এগুলো হচ্ছে মানিক কলা মানিক কলার সাগরিকলার চাইতে অনেক দাম বেশি কিন্তু গাছগুলো লাগানোর বেশি দিন হয়নি যে কারণে এখনও গাছের তেমন গ্রোথ নেই আর জুড়ো নেই আর এই গাছগুলোতে দেখেন এগুলো একটু ছোট সাইজ আর ওই সাইডে একটু যদি আমি দেখাই একটু বড় সাইজের গাছ লাগিয়েছি কারণ এগুলো একটু আগে যেন ফল আসে সে কারণে আর এই আমাদের জমিতে দেখেন যে পানি অলরেডি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এই জন্য গাছগুলো কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না তো আশা করি যে এই বৃষ্টি টিষ্টি যখন ইয়ে হয়ে যাবে আর পাশাপাশি যদি আমি এটা দেখাই ধানের জমিটা আমাদের দেখেন ধানগুলো দেখেন কি অবস্থা একদম মরে যাচ্ছে কিছুদিন আগেও কিন্তু পানি ছিল না অথচ এখন আবার পানির কারণে যে এখানে দেখেন গোড়ায় পানি জমেছে যে কারণে গাছগুলো একদম মরে যাচ্ছে তো কৃষিকাজের এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট যে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা সময় মতো পাওয়া যায় না যে কারণে ধানগুলো মরে যাচ্ছিলো এখন পানি পেয়ে ধানগুলো একটু যদিও হয়েছে কিন্তু এদিকে আবার ক্ষতি এই যে দেখেন কলাগুলো মরে যাচ্ছে গাছগুলো তো যদি একটু পানিটা যদি একটু কমে তাহলে হয়তো গাছগুলো আবারও জোর পাবে আর এই কলাগুলো এখনও তেমন কিছুই দিইনি কলাগুলোতে সার বা কিছু এ টাইপের আশা করি যে খরা বা এরকম যদি আরও ইয়ে ধরে মানে বৃষ্টিদার যখন ছেড়ে মানে ইয়ে হয়ে যাবে থেমে যাবে বর্ষার মৌসুম শেষ হয়ে গেলে তখন মাটিটা জো ধরবে আর তখনই আমি সার দিব সার দেওয়ার পরেই কলার মানে গ্রোথটা হবে ইনশাল্লাহ আর পাশাপাশি আমি আমার পাহাড়িতেও কিছু কলা গাছ রোপণ করেছিলাম পরীক্ষামূলক সেখান থেকেই আমাদের ভালো ফল পাওয়ার জন্য আমি এখানেও রোপণ করে করেছি সো পাহাড়ের ওটা একটু দেখায় আপনাদের পুকুরের পাহাড়িতে যেটা রয়েছে ওটা একটু দেখাই দেখছেন এগুলো কলা পুকুরের চারিধারেভাবে রোপণ করা আছে এগুলোতে অলরেডি কলা কিন্তু এসেছে অনেকগুলোতে এদিকে যদি একটু দেখাই দেখছেন ওগুলো পুরো চারিদিকে এরকমভাবে রোপণ করা হয়েছে কলার চারা এগুলো দিন আগেই রোপণ করেছিলাম এগুলো চিনি কলা আর চিনি কলার দেখেন ক্যান্টটা যদি একটু দেখানোর চেষ্টা করি বুঝতে পারতেছে না যে দেখেন নিচে অনেক এর কারণে যাওয়া যাচ্ছে না যে দেখুন বন্ধুরা কলার অলরেডি কিন্তু ওই যে মোচাটা ভেঙে দিতে হবে একটু ভেঙে দাও তো এটা ভেঙে না দিলে এটা বড়ো হয়ে যাবে এটাও কিন্তু তরকারি করে খাওয়া যায় অথবা এমনিও খাওয়া যায় তরকারি করে আমরা খাবো এটা আর এই যে এটা হচ্ছে ছোট ক্যানটা যদিও কিন্তু এটা একদম ফ্রেশ মানিক কলা কোনো রকম কেমিক্যাল ছাড়া এরকম কলা পাওয়া কিন্তু স্পষ্ট বাজারে তো আমার এটা অনেকটা কলার যোগান দেয় এখান থেকে আমরা খাওয়া মানে বাসাতে খাওয়া হয় কিনতে হয় না ফ্রেশ কলা একদম খুবই ভিটামিন মানিক কলাই সেটা আপনারা জানেন তো এগুলোতে সার কিন্তু দেওয়া না এই জন্য ক্যান্ডি যদি ছোটো হয়েছে কিন্তু একদম ফ্রেশ